তাদেরকে যে মানুষ সাথে খারাপ মন্তব্য করছে ইয়া করছে এটা করবে এটা আজকে আমাদের এই যে জি মামা সাহেবরা আছে বা এনারা আছে ওনাদের করে না শালার হুজুরা দা কি করছে ঠিক আছে এভাবে মন্তব্য ওনার কি পিছে আছে আমাকে আল্লাহর কাজ করাই লাগবে কারণ আমি যেই জনগোষ্ঠীর হোক এটা কোনো মাপ নেই কারণ আমি আমার ফ্যামিলির সাথে প্রথম করোনার আমি তিরিশটা রোজাও করেছি একটা বাবার পাঁচটা সন্তান হলে যদি একজন তৃতীয় লিঙ্গের হয়ে যায় সে বঞ্চিত হবে কেন সে তো সেই ফ্যামিলিতেই থাকবে তাকে বের করে দিতে হবে কেন সে আলাদা থাকবে কেন সে হয় ভাই হিসেবে ট্রিট হবে নয় বোন হিসেবে ট্রিট হবে তৃতীয় লিঙ্গ তো আমাদের তৈরি করা লিঙ্গ ইসলাম দুটোই বলছে নারী অথবা পুরুষ নারী পুরুষের মধ্যে যে যে অংশ পড়বে সে সেই অংশের হয়ে তার অধিকার কিন্তু পাবে ওই ফ্যামিলিতেই পাবে সকল মানুষের জন্যই আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন শুধু মুসলিমের জন্যও নয় মুসলিম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের হেদায়তের জন্য আল্লাহ কোরআন পাঠাইয়েছেন সকলের হেদায়তের জন্যই সকলকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালা নবী হিসেবে রাসূল হিসেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছিলেন আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য সচরচর এমন অনুষ্ঠান আমরা দেখি না আসলে আমাদেরই এটা ব্যর্থতা আমরা আসলে সঠিকভাবে আপনাদের দিন জানানোর একটা ব্যবস্থা করতে পারিনি আমরা চাচ্ছি আমাদের পক্ষ থেকে ইসলামের মহনে হজম ইসলামের আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ নিয়ে এসেছেন তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই জন্য আমাদের আয়োজন ইনশাল্লাহ আপনার আজকে আপনাদের যত আমরা আমাদের যারা আছেন এখানে বিজ্ঞ বিজ্ঞ আলেমরা উপস্থিত আছেন তারা শুধুমাত্র আলোচক নন তারা লেখক এবং তারা পত্রিকার সম্পাদক সেহেতু আপনারা আপনাদের যে কোনো ধরনের কথা আপনার আজকে ইনশাল্লাহ বলতে পারবেন জানতে পারবেন কোনো কিছু একদম মন খুলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তারপরে আপনাদের অনুমতি নিয়ে ইনশাল্লাহ অনুষ্ঠান শুরু করছি প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলোয়াদ নিয়ে আসছেন আল মার্কাজুল ইসলামিয়া সালাফির হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ কামরুল হাসান হাসানুমুল্লা بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان من ازواجكم إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم إنما وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا واطيعوا وانفقوا خيرا لانفسكم ومن يوق شح نفسه فاولئك هم المفلحون ই যাতকুরুদুল্লাহ ক্বাওনা হাসানায়ু যোয়া'ইফু লাকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু শুকুরুন হালীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রমজান এমন একটি মাস যে মাসে শয়তান তালাবদ্ধ থাকে সে এই মাসে ঘোরাফেরা করতে পারে না তাই আমরা চাইবো বেশি বেশি ভালো কাজ করার জন্য ভালো কাজের সাথে থাকার জন্য যারা ভালো কাজ করে তাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ কারণ এই মাসে অন্তত পক্ষে আমরা বলতে পারবো না যে শয়তানের পুনরোচনে আমরা খারাপ কাজটা করেছি তাই নয় কি তারপরেও কিন্তু অনেক মানুষ আছে যারা বাকি এগারোটি মাসের মতো এই মাসেও খারাপ কাজ করে চলেছে তাই আপনাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতে এবারে আমাদের একটি ইসলামী জাগরণী ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আল মার্কাজুল ইসলামিয়া সালাফি ছাত্র আলহেরা শিল্প গোষ্ঠীর সদস্য মোহাম্মদ বক্তিয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পৃথিবী আমার আসল ঠিকানা না পৃথিবী আমার আসল ঠিকানা না মরণক দি মুছে দেবে সকল রঙীন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান পৃথিবী আমার আসল ঠিকান মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ গ্রন্ধন মিছে মানুষের বন্ধন মায়া স্নেহ প্রীতি মিছে মেছে জীবনে ধনু মিছে রং মিছে জীবনে ধনু ধোনুষাত রং মিছে জয়ার পরাজ পৃথিবী আমার আসল ঠিকান পৃথিবী আমার আসল ঠিকান একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে মায়া স্নেহ প্রীতি ছন্দ মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে কবিতার ছবনে রং ধোনু সাত রং মিছে জীবনে রং ধোনু সং মিছে জয়ার পৃথিবী আমার আসল ঠিকান মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চরম সত্য একটি কথা পৃথিবী আমার আসল ঠিকানা নয় এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আল মার্কাজুল ইসলামিয়া সালাফি সম্মানিত মহাদিস আত্মাহারিক টিভির সম্মানিত প্রোগ্রাম ডিরেক্টর শাহিদ শরীফুল ইসলাম মাদানি ওস্তাদিকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু

আমরা বসতে পেরেছি তাই মহানাল্লা বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়সালামের প্রতি আলহামদুলিল্লাহ আমাদের আসলে আপনাদের সাথে আমাদের বসার সুযোগ হয় না এটা আমাদের ব্যর্থতা আসলে আপনারাও আমাদের মতো একজন ভাই আমরা যেমন এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি আপনারাও ঠিক তেমনি তেমনই আসলে সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা স্বাভাবিক কথা আল্লাহর সৃষ্টি আমরা সকলেই কিন্তু সামাজিক কারণে বিভিন্ন কারণে আমাদের মাঝে যে পারস্পরিক দূরত্ব এটা মনে হয় আমরা যারা দূরত্ব সৃষ্টি করেছি তারা ঠিক করিনি এজন্য আমরা আজকের যে আয়োজনটা করছি আপনাদের সাথে আমাদের দূরত্ব কমিয়ে নিয়ে আসা কেন দূরত্ব থাকবে সবাই আল্লাহর সৃষ্টি আমরা আমরা সকলেই জানি যে দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে আমরা যে যাই হই না কেন কেউ চিরকাল বেঁচে থাকতে দুনিয়াতে আসেনি আল্লাহ আমাদেরকে অনন্তকাল জীবন দান করেননি কাউকে করেননি এজন্য আল্লাহ তালা কুরআন মাজিদে বলছেন কুল্লু সিং এ একাতুল নও প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে উজু রাখুন ইয়াল কেয়ামা আর আল্লাহ বলছেন যে কেয়ামতের দিন মানুষকে তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে মানুষ যদি দুনিয়াতে ভালো কাজ করে তারও পূর্ণ বদলা আল্লাহ কিয়ামতের দিন দিবেন মানুষ যদি খারাপ কাজ করে তারও পরিপূর্ণ বদলা কেয়ামতের দিন আল্লাহ দিবেন এজন্যই কিন্তু আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এটা জান্নাতের পথ এটা জাহান নামের পথ আমাদেরকে বোঝার শক্তি দিয়েছেন ব্রেন বিবেক বুদ্ধি আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন এখন আমাদেরকে বাসাই করে নিতে হবে যে আমরা জান্নাতের পথে হাঁটব না জাহান্নামের নামের পথে হাঁটব এটা আমরা বাছাই করব দুনিয়াতে যে কয়েকদিন আমরা বেঁচে আসি সে কয়েকদিন সময়ের মূল্যায়ন করতে হবে আমাদের আজকে এক সেকেন্ড পর বেঁচে থাকবেন এই আপনারা আমরা কেউ দিতে পারবো না এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে রোডে বের হলে আমার সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে শেষ এজন্য সময়ের মূল্যায়ন বোঝানোর জন্য আল্লাহ তালা একটা সৌরা নাজিল করেছেন সৌরাতুল্লা আসর যেখানে আল্লাহ বলছেন ওয়াল আসরে সময়ের কসম আল্লাহ তালা যে বস্তুর কসম খান সেটা অত্যন্ত মূল্যবান বস্তু হয় তো এক বিদ্যান তিনি গবেষণায় মগ্ন যে আল্লাহ তালা এত কিছু থাকতে কেন সময়ের কসম খেলেন হঠাৎ এক আইসক্রিম বিক্রেতার আওয়াজ তার কানে ভেসে আসলো আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে আর আওয়াজ দিচ্ছে ইরহামু মাইয়াদু বসুমালি তোমরা ওই ব্যক্তির ওপরে রহম করো যে ব্যক্তির মূলধন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আইসক্রিম বিক্রেতা বোঝাতে চাচ্ছেন যে তোমরা আমার আইসক্রিম কিনে আমার প্রতি রহম করো নাহলে তো আমার আইসক্রিম গলে গোলে শেষ হয়ে যাচ্ছে সাথে সাথে ওই বিদ্যান আল্লাহর প্রশংসা করলেন এবং বলে উঠলেন যে আমি আমার উত্তর পেয়ে গেছি আইসক্রিম বিক্রেতার আইসক্রিম যেমন আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষের হায়াত জীবন আস্তে আস্তে আইসক্রিমের মতো গলে গোলে শেষ হয়ে যাচ্ছে যে একটা মিনিট একটা সেকেন্ড একটা ঘন্টা একটা মাস একটা বছর আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে সেটা কিন্তু আমাদের জীবন থেকে মাইনাস হচ্ছে এটা কখনই ফিরে আসবে না আমাদের সামনে একটা দিন চলে গেল মানে এই দিনটা আমাদের জীবন থেকে মাইনাস হলো আমরা যখন মোমবাতির উপরে আগুন জ্বালাই আগুন জ্বলে আর মোম কিন্তু গলতে থাকে আস্তে 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 মোম যখন গলতে 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 মাটির সাথে মিশে যায় তখন আগুনটাও নিভে যায় আমাদেরও ঠিক আমরা যদি আমাদের বুকে হাত দিই বুঝতে পারি যে আমাদের বুকের মধ্যে একটা শব্দ হচ্ছে ধক 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 শব্দ হচ্ছে এটা ততদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত আমার হায়াত মোমবাতের মতো বলে বলে শেষ না হবে যেদিন শেষ সেদিন বন্ধ হয়ে যাবে তখনই আমাদেরকে কবরে চলে যেতে হবে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা সকলেই আল্লাহর সৃষ্টি সকলের ওপরেই কিন্তু আল্লাহর বিধান সকল মানুষের জন্যই আল্লাহ তালা কোরআন নাজির করেছেন শুধু মুসলিমের জন্যও নয় মুসলিম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের হেদায়তের জন্য আল্লাহ কোরআন পাঠাইয়েছেন সকলের হেদায়তের জন্যই সকলকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালা নবী হিসাবে রাসুল হিসেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছিলেন সকলেরই এটা আমার উপরেও যেমন ইসলামের বিধান ফরজ আপনার উপরেও ঠিক তেমনই ফরজ আমি পালন না করলে যেমন আল্লাহ আমাকে আল্লাহ কাছে আমাকে হিসাব দিতে হবে আপনাকেও কিন্তু হিসাব দিতে হবে এই হিসাব সকলকে দিতে হবে এই বিষয়টা আমাদের মাথায় রাখা খুবই জরুরি যে আমরা একদিন মরব মরণের পরে হিসাব হবে আল্লাহ তালা আমাদের সকলের সাথে রেকর্ডার ফিট করেছেন রেকর্ডার দুইজন ফেরেশতা ফিট করেছেন একজন ফেরেশতা শুধু আমাদের ভালো আমলগুলো লিখেন আর একজন ফেরেসা শুধু খারাপ আমলগুলো লিখেন কেয়ামতের দিন আমাদের আমল নামা আমাদের হাতে আল্লাহ পেশ করবেন পেশ করে বলবেন ই কিতাবাক তুমি তোমার আমল নামা পড়ে দেখো কাফা বিনা লিয়াও মা আলিকা হাসিবা তোমার বিচারের জন্য তোমার ফায়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট দেখো তুমি জান্নাতি হবে না জাহান্নামি হবে সেই দিন কিন্তু আমাদের সামনে সব প্রকাশ হয়ে যাবে আমাদের প্রকাশ্য গোপন ছোট বড় সব প্রকাশ হয়ে যাবে কি করেছি আমরা দুনিয়াতে সেই দিন আমরা আফসোস করে বলবো যে কিতাব লা মা লি হাজ আল সাহা এ কেমন কিতাব দেখছি যে কিতাবের মধ্যে বড় বিষয় ছাড়া হয়নি ছোট বিষয় ছাড়া হয়নি প্রকাশ্য গোপন কোনো বিষয়েই ছাড়া হয়নি সব লিপিবদ্ধ আছে কিন্তু সেই দিন এমন একটা দিন যে দিন আফসোস করে কোনো লাভ হবে না এজন্য দুনিয়াতে আমরা যারা আছি বেঁচে আছি যতদিন কিছু আল্লাহ কাজ করে যায় আল্লাহ এই জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য আল্লাহ বলছেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্য ইবাদতের জন্যই আমরা দুনিয়াতে এসেছি আর একটা জিনিস মনে রাখবেন দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষাগার সম্পূর্ণটা প্রত্যেকটা মানুষই কিন্তু দুনিয়া হলো তার জন্য পরীক্ষা কেন্দ্র আমরা কিন্তু সবাই পরীক্ষা দিচ্ছি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে বিভিন্ন রূপে কাউকে দেখেন অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ চেহারা কত সুন্দর আবার দেখবেন যে আপনি আফ্রিকানদেরকে যদি দেখেন কত নিগ্র কালো কুচকুচে কালো তারও কিন্তু মানুষ কাউকে লম্বা করেছেন কাউকে ছোট করেছেন কাউকে নারী করেছেন কাউকে পুরুষ করেছেন কাউকে কোনোটাই করেননি এটা আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য কেন করেছেন এটা একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ আমাদেরকে একভাবে সৃষ্টি করলেন আপনাদেরকে আরেকভাবে সৃষ্টি করলেন এটা কারণ কি আসলে কি কারণে আল্লাহ এটা করলেন এটাই হলো পরীক্ষা আল্লাহ তালা কাউকে দেখেন একটা হাত দেন হাত নাই কারোর দুইটা চোখই নাই দেখেন জন্ম থেকেই একবার জন্মান্ধ পুরা এটাই বন্ধ অথচ দুনিয়ার কিছুই দেখতে পাইল না সে দুনিয়াতে যখনই জন্মগ্রহণ করো তার একটা নাই দুইটাই পা নাই কেন আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ দেখতে চাচ্ছেন যে আমার এই বান্দাকে আমি এই জিনিসটা দিলাম না এর পরেও কি সে আমার আনুগত্য করে কি করে না এটা পরীক্ষা আমার কি করে না আমার নাফরমানি করে এটা আল্লাহ দেখতে চাচ্ছেন অনেক অনেকে দেখা যায় কত কোটিপতি মানুষ টাকা পয়সা আর শেষ নাই আবার অনেকে দেখেন যে আমাদের এই স্টেশনে কত মানুষ রাত্রে প্রচণ্ড শীতের রাত্রে শুয়ে আছে তাদের গায়ে একটা পোশাকও নাই আল্লাহ তালা কাউকে সম্পদ দিয়েছেন কাউকে সম্পদ দেননি পরীক্ষা করছেন কেউ সম্পদ পেয়ে অধিক সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাচ্ছে আবার কেউ সম্পদ না থাকার কারণে আল্লাহকে ভুলে যাচ্ছে তো কিন্তু পুরাটাই আমাদের জন্য পরীক্ষা আমরা দুনিয়াতে কয়েকদিন বাঁচবো আসলে এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি তাহলে কিন্তু পরকাল হলো স্থায়ী দুনিয়া কিন্তু আসলে কিছু না একেবারেই ক্ষণস্থায়ী আমাদের জন্য দুনিয়াকে আমরা অনেক কিছু ভাবছি যে আমরা এত কিছু করতে হবে অনেক কিছু করতে হবে কিন্তু দেখবেন এই যে করছি করতে 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 দেখা যায় আমি ওই সুখ ভোগ করতেই পারিনি আমাকে কবরে চলে যেতে হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু তাই আমরা দুনিয়াতে অনেক কিছু করার চেষ্টা করছি দৌড়াদৌড়ি করছি কিন্তু দৌড়াদৌড়ি করতে করতে কিন্তু দুনিয়াতে থেকে শেষ ওই জায়গাতে হয়তো আমি পোসতেই পারলাম না যে এই জন্য আমি কাজ করছি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন এক কথা সাহাবাহিকের নিয়ে পথ চলছেন হাঁটছেন হাঁটতে হাঁটতে দেখলেন যে একটা মৃত ছাগলের বাচ্চা একটা ছাগলের বাচ্চা মারা গেছে পড়ে আসে তারা সাল্লাম ছাগলের বাচ্চাটার কান ধরে বাবা উঠাইলেন গ্রামের সামনে উঠিয়ে ধরে বলছেন যে যেমন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই মৃত ছাগলের বাচ্চাটি এক টাকার বিনিময়ে কিনতে পছন্দ করবে সাহাবায় গ্রাম বললেন মানু হাহ আল্লাহ হামিন ও হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা কাখন এমনিতে দিলেও তো নিব না মৃত ছাগলের বাচ্চা দিয়ে কি করবো আমরা কি হবে এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন والله আল্লাহর কসম করে বলছি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন হাদা আলাইকুম তোমাদের নিকটে যেমন মৃত ছাগলের বাচ্চার কোনোই মূল্য নেই একেবারে তুচ্ছ নগণ্য বস্তু আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য তার চাইতে অধিক কম আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলেন যে লাউকানাতিল দুনিয়া তাআদিল ইনদাল্লাহি জানাহা বাউদা দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে যদি মশা আমরা যে মশা থেকে বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি এই মশার একটা মশার একটা ডানা একটা পাখা সম পরিমাণ মূল্য দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে থাকতো মা চাকা কাফের আনবিন বাতা নাই তাহলে আল্লাহ তালা কোনো কাফের মসৃককে এক ঢোক পানীয় পান করাতেন না কাফের মসরিক আল্লাহ না মানে করে তাকে খাওয়ানোর পান করানোর কোনো দরকার ছিল না তারপরেও কিন্তু সকল মানুষকেই খাওয়াচ্ছেন পান করাচ্ছেন কেন দুনিয়ার কোনো মূল্য আল্লাহ নিকটে নাই আল্লাহ চাচ্ছেন যে দুনিয়াতে তোমরা সব আমার খাও আমার পরো আমার জমিনে বসবাস করো কিন্তু হিসাব হবে সময় একদিন সবার হিসাব নেবে এজন্য আমাদের হিসাবটা আমাদেরকেই করতে হবে আমরা যদি প্রতিদিন নিজের হিসাব করি আমরা বর্তমানে কি মানুষ হলো আমাদের অপরের সমালোচনা করতে বেশি ভালোবাসি নিজের আত্মসমালোচনাটা আমরা খুব কম মানুষ করি আমি নিজে কয়টা কাজ ভালো করলাম কয়টা কাজ খারাপ করলাম নিজের আলোচনা যদি নিজে করতাম তাহলে তো আমি নিজে কিছু সংশোধন হতে পারতাম এজন্য সকলকেই আমার পক্ষ থেকে আহ্বান সকলেই আল্লাহর সৃষ্টি সকলেই আমার আল্লাহর বান্দা সকলের ওপরেই আল্লাহর বিধান ফরজ যা আল্লাহ ফরজ করেছেন তা ফরজ যা হা আল্লাহ হারাম করেছেন তা সকলের জন্যই হারাম এ বিষয়টা আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে আর একটা জিনিস মনে রাখবেন যারা যেই প্রতিবন্ধী ধরেন একজন দৃষ্টি প্রতিবন্ধী একজন তার পা নেই একজনের হাত নেই যারা প্রতিবন্ধী আর যারা সুস্থ প্রতিবন্ধীদের মর্যাদা আল্লাহ নিকটে কিন্তু আরও বেশি প্রতিবন্ধীরা যদি ধৈর্য ধারণ করে সবর করে যে আল্লাহ তুমি আমাকে এভাবে সৃষ্টি করেছ এটার উপর আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে উত্তম প্রতিদান দান করো প্রতিবন্ধীদের জন্য জান্নাত খুব সহজ শুধুমাত্র ধৈর্য ধরতে হবে সবর যে আমি এটাতেই আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ তুমি যা যেভাবে বানাইছ সেভাবে তোমার এই বানা এটার উপরে আমি সন্তুষ্ট থাকলাম এটা যদি কেউ করতে পারে তার জন্য জান্নাত খুবই সহজ আমাদের মূল টার্গেট থাকতে হবে পরকাল আসলে দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী দুনিয়ার কোনো মূল্য নাই ক্ষণস্থায়ী জায়গায় আমরা অনেক কিছু করার চেষ্টা করছি আসলে এটা কোনো লাভ হবে না বরং পরকালকে নিয়ে আমাদের ভাবা দরকার সবাই বিবেকবান মানুষ এখানে আমার সবচাইতে ভালো লাগছে যে আপনাদের মাঝে আসার সুযোগ হয় না আপনাদের যে আতিথি হতা আপনাদের যে আমাদেরকে যে সম্মান দেখা যায় আমার কাছে খুবই খুবই আসলে আপনাদের জন্য অন্তর থেকে দোয়া বের হচ্ছে যে আপনাদেরকে আল্লাহ তালা ভালো করুন আল্লাহ আপনাদেরকেও দিনের সঠিক পথে তৌফিক দান করুন তো আমাদের সামনে আমাদের ডক্টর সাকাত হুসাইন তিনি আছেন তিনি আপনাদের সামনে আরও গুরুত্বপূর্ণ কথা বলবেন তো আমি এখান থেকে শেষ করছি আকুল কবলিহাদস্তফুল্লাহিমিসারি মুসলিন গফুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নবী দিনের আলো হিজলার সঙ্গের অফিসে আজকে আসতে পেরে নিজেকে যে এত আনন্দিত মনে হচ্ছে যেটা আসলেই কাছাকাছি না আসলে এই আনন্দটা পেতাম না সবচেয়ে বেশি অভিভূত হয়েছি যে সর্বপ্রথম যখন আপনাদের এখানে আসা হবে শুনে মানসিকভাবে ভালোই একটা ইয়ে না ওনাদের সঙ্গে সাক্ষাৎ হবে পারস্পরিক মত বিনিময় হবে কিছু আলাপ আলোচনা তাদেরও শোনা যাবে আমাদেরও মত বিনিময় হবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিন্তু যেটা কল্পনা করছিলাম এসে দেখি তার বিপরীত আপনাদের যে এত সুন্দর একটা সংগঠন আছে এত সুন্দর একটা অফিস আছে এত সুন্দর সংগঠন আছে এত সুন্দর নেতা নেত্রীরা আছে যেটা আগে যদি এখানে না আসতাম তাহলে আগে কিন্তু জানতে পারতাম না এজন্য আপনাদের এই সাংগঠনিক জীবনযাপনটা আমাকে খুব বেশি অভিভূত করেছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবাহতাল্লাহ বলেন অমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইলি আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদত বন্দীকি করার জন্য এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে সৃষ্টির মূল রহস্য হল আল্লাহ সুবাহতাল্লাহর ইবাদত বন্দীকি করা কারা করবে জিন এবং ইনসান জিন আলাদা এক জাতি সেটা আমাদের সবার জানাচ্ছে আর ইনসানের ভিতরে আমরা তিনটা জাতি কেউ পুললিঙ্গ কেউ স্ত্রীলিঙ্গ কেউ উভয় এটা হলো নিয়তির নির্মম পরিহাস মহান আল্লাহ সোমান তালা যার তাকদিরে যেভাবে যা লিখেছেন সেটাতেই ওপরেই তার উপরেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এটাই হলো ইমানের দাবি তা আমি এখানে আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করবো না তার কারণ এরপরে আমার পরে যিনি আলোচক আসেন আমাদের আর তাহারিক একটা পত্রিকা আছে ওই পত্রিকার সম্মান সম্মানিত সম্পাদক আমাদের আয় আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলা সদস্য এবং প্রচার সম্পাদক উনি জ্ঞান গর্ভ আলোচনা আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন ইফতারের আগে সময় অত্যন্ত সংক্ষেপ এজন্য খুব বেশি আমার কথা বলার সুযোগ কম তবে একটি কথাই আমাদের মনে রাখতে হবে সেটা হলো এই যে আমাদের সৃষ্টিকর্তা একজন যাবত ইবাদত বন্দিকে যাই করি ওই এক আল্লাহর ইবাদত বন্দিকে করতে হবে আর কারোর ইবাদত বন্দীকি করা চলবে না যদি কেউ করে তাহলে সে পথ পথভ্রষ্ট হয়ে গেল আমাদের আনুগত্য করতে হবে একজন নবীর শেষ নবীর মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লা সাল্লাম ওনারই রেখে যাওয়া যে আদর্শ যে পথ এবং পদ্ধতি আমাদেরকে বাতলে দিয়ে গেছেন পবিত্র কোরআন এবং সই হাদিসের মাধ্যমে এর বাইরে জীবন জীবনযাপন করার মানুষের কোনো সুযোগ নাই যদি কেউ করে তাহলে সে বেপথে পরিচালিত হলো এই যে বলছেন আর যেরকম দুটা কিতাব থাকবে এই যে ক্রামান কাতিবিন আপনার ইয়ে লিখছে ডায়েরি লিখছে যে আজকে পড়ো তোমার কিতাব আমি যা বলছি আপনি যা করছেন আমরা যা করছি আল্লাহ তা দেখছেন সরাসরি উত্তর আমরা যা করছি আল্লাহ তা দেখছেন সেই জিনিসটা দুই ফেরেস্তা লিখছেন এবং কাল কিয়ামতের মাঠে আমাদেরকে সবাইকেই উপস্থিত হতে হবে তখন ওই কিতাবটা আপনার সামনে দেওয়া হবে এবার তুমি পড়ে দেখো তোমার স্থান কোথায় যদি আমরা এই পৃথিবীতে ভালো কাজ করে থাকি তাহলে আমার স্থান জান্নাতে হবে আর যদি আমরা কোনো খারাপ কাজ করে থাকি আমার স্থান হবে জাহান্নামে ফয়সালা কিন্তু শেষ এর বাইরে কোনো ফয়সালা নাই হয় জান্নাত অথবা জাহান্নাম এখন আমরা আছি কোথায় পৃথিবীতে পরীক্ষাগারে আছি মানুষের জন্মলাভ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু সময় পাওয়া যায় এইটুকু সময়কে বলা হয় কি হায়াত ওই দেখেন না জীবনের সব হে মানুষ আল্লাহকে ভয় করো আমাদের আমির মহাতা আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার আমাদের সর্বোচ্চ নেতা রাজশাহী ইউনিভার্সিটির আর্মি বিভাগের চেয়ারম্যান ছিলেন ওনাকে হয়তো আপনার কম্পিটি চেন বা নাম 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 শুনেছেন উনি একজন উপমহাদেশের বললে হবে না সারা বিশ্বের মুসলিম স্কলারদের একজন অন্যতম স্কলার উনি মানব জীবনকে কেন্দ্র করে এই জীবনের সবর সূচিকে উনি ওই ওই দেখেন আপনার ওখানে ওখানে আমরা টানিয়ে দিয়েছি যে জীবনের সবর সূচি যে একটা মানুষ জন্ম থেকে শুরু করে তার শেষ স্থান জান্নাত না জাহান্নাম তার একটা শখ ওখানে দিয়ে আসে মেহরবানি করে ওটা আপনি একবার একটু পড়বেন এবং এবং দেখবেন এর বাইরে আমাদের কোনো কিছু নাই তো এখন আমরা যে জায়গাটায় আসি দারু দুনিয়া দুনিয়ার ভিতরে আসি এরপরে হবে দারুল কারার অর্থাৎ জিন্জাখী জীবন কবরের জীবন এরপরে হবে আখেরাতের জীবন তারপরে হবে স্থায়ী জীবন অর্থাৎ বিচার ফয়সাল হওয়ার পরে জান্নাতি না জাহান্নামি তাহলে আমরা এখন কোথায় আছি দারুল দুনিয়া আসি এই দুনিয়ায় এই সংক্ষিপ্ত হায়াতের ভিতরে সংক্ষিপ্ত জীবনের ভিতরে আমরা যদি নবী করিম সাল্লা সাল্লামের প্রদর্শিত পথে আল্লাহর আল্লাহর রব্বুল আলমিনের নির্দেশিত পথে যদি আমরা আমার জীবনকে যদি অতিবাহিত করি আমার শৈশবকাল আমার যৌবনকাল আমার পরৌলকাল আমার বৃদ্ধকাল সার্বিক জীবনটা যদি পবিত্র কোরআন এবং সই হাদিস মোতাবেক যদি আমরা যদি পরিচালনা করতে সমর্থ হই তাহলে আমাদের ফলাফল কী হবে জান্নাত ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী আল্লাহ রবুল আলমিন অদা মোতাবেক আপনাদের কাছে আমার আকুল আবেদন হলো যে আপনারা তৃতীয় লিঙ্গের লোক হিসাবে আল্লাহ সব তালা পৃথিবীতে পাঠিয়েছেন এটা আল্লাহর ফাইসালা এটাকে মুখে মেনে নিতে হবে এবং আল্লাহর ফয়সালার আল্লাহ রাজি থেকে জীবনযাপন করতে হবে গাইডলাইন হলো কি পবিত্র কোরআন এবং সই হাদিস প্রত্যেকটা মানুষ তার ফেতর উপর জন্মগ্রহণ করে অর্থাৎ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সে যে পরিবেশে জন্মগ্রহণ করে যে ঘরে আসে তার জন্মগ্রহণ হয় তার পিতামাতা হয় তাকে অগ্নিপূজক বানাই হয় তাকে খ্রিস্টান বানাই নাই তাকে মুসলমান বানাই অর্থাৎ যে ঘরে জন্মগ্রহণ করে থাকে সেই ঘরেরই সে কালচারের মানুষই সে মনে করে এটাই আমার ধর্ম কিন্তু আসলে তা না আসলে দৃষ্টি হল সকল মানুষের সৃষ্টিকর্তা একজন আল্লাহ তার একমাত্র বিধান সর্বশেষ এলাই বিধান সে হলোকে আল কোরআন পবিত্র কোরআন হলো শেষ বিধান তার শেষ নবী হলো কি পথ প্রদর্শক হিসাবে হজরত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সা্লা সাল্লাম পর্যন্ত এসে নবের সিলসিলা বন্ধ হয়ে গেছে আর কোনো নবী রসুল আসবেন না এই আকিদা পোষণ করতে হবে এবং তারই দেখাই দেওয়া যে পথ অর্থাৎ যেটাকে বলে হাদিস বলা হয় যে হাদিস যে পথ দেখাইতেছেন আমাদেরকে জীবনযাপন করার জন্য সেই পথের উপরে যদি আমরা অটল থাকি তাহলে আমাদের পারলৌকিক জীবনে আমরা সুখী থাকতে পারবো আমরা জান্নাতে যেতে পারবো এখন আমরা হয়তো অনেকেই মানসিক এতে এতে এর মধ্যে ভুগি তাই তো আমি তো উভয় রঙ্গের লোক আমার তো কোনো দিন নাই ধর্ম নাই জাত নাই এরকম হয়তো বা হয়তো বা আমার ধারণা নেই আপনাদের সম্পর্কে হয়তোবা এরকম মানসিক তৈরি হতে পারে কিন্তু এই ধারণা ভুল তার কারণ হলো যে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হলো আল্লাহ জিন এবং ইনসান এই দুটোকে বলা হয়েছে তাই না আমরা কি ইনসান আমি পুরুষ আমার ওয়াইফ স্ত্রী হলো স্ত্রী স্ত্রী আমরা খালি মানুষ আর আপনারা যে উভয় লিঙ্গের আপনার কেউ মানুষ নাকি আস্তাক্ষরুল্লাহ আপনা আমাদেরও সমাজে যেমনভাবে সম্মান আছে আপনাদের ঠিক ততরূপ সম্মানের বিন্দুমত্তর কোনো ঘাটতি নাই মহান আল্লাহর কাছে আছে কি কোনো ঘাটতি নাই কিন্তু আমাদের কার্যক্রম আমাদের আচরণ আমাদের জীবনযাপন এমন হতে হবে সেটা একটা নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে চলাফেরা করতে হবে এই গাইডলাইন যদি আমরা মেনে চলি তাহলে আমরা জান্নাতি আর গাইডলাইন যদি না মেনে চলি তাহলে আমরা জাহান্নামি এখন আপনাদের কাছে আমাদের আগুল আবেদন যে আপনাদের কাছাকাছি আমরা আসছি যে আমরা দিনের দাওয়াত নিয়ে আসছি আপনাদের কাছে এই সুযোগ হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ কাল কেয়া মতো মোটে আমরাও জবাব দিয়ে করতে পারবো হ্যাঁ আমাদের ভাই পার্শ্ববর্তী এলাকায় শিরুল বসবাসিকারী একটা প্রতিষ্ঠানে ওনাদেরকে পেয়েছিলাম উভয় লিঙ্গের ওনাদের কাছে আপনার দাওয়াত আল্লাহ আপনার দাওয়াত পৌঁছাই দিয়েছি আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছাই দেওয়া হেদায়ত করার মালিক হলো আল্লাহ আমরা দাওয়াত পৌঁছাই দিচ্ছি পোশাই দিয়ে গেলাম আপনারা আমাদের যে সমস্ত বই পুস্তকগুলো দেওয়া হবে মেহরবানি করে একটু পড়বেন এবং আরও বই পুস্তক আপনাদেরকে দেব আপনাদের ইমানকে বৃদ্ধি করার জন্য আল্লাহকে জানার জন্য রসুলকে জানার জন্য জীবন পরিচালিত করার জন্য সার্বিক পর্যায়ে যা যে জীবন যেমন করার প্রয়োজন আল্লাহ রসুল নির্দেশিত সেইভাবে যে গাইডলাইনগুলো দরকার আমরা আপনাদেরকে সহযোগিতা করব যেহেতু এটা এটা একটা সংগঠন আপনারা এই সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে এই দাওয়াতকে ছড়াই দিতে পারেন এবং আপনারা এগুলো পড়াশোনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওমা আলাই নিল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আপনাদের সামনে আমাদের

بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الحمد لله أسكر أفتر بربوية على الشبع বিশেষ করে দিনের আলো হিজরা সংঘ সংগঠনের নাম মনে হয় না দিনের আলো হিজরা সংঘ শিরুইল রাজশাহীর অফিস কক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত পরিচালক মাননীয় সভাপতি এবং আলোচকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ভাই বোনেরা আমি সুরা নিসার একটি আয়াত তিলওয়াত করেছি একবার সুরাতু নিসার এক নম্বর আয়াত আল্লাহ আল্লাহবুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন মানব জাতিকে ইয়া আই নাস হে মানব জাতি ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকু রুমুল্লা কাকুম মিননাফসি ওয়াহিদা তোমরা ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিননাফসি ওয়াহিদা একজন মানুষ থেকে অর্থাৎ আদম আলা সাল্লাম থেকে কেন আমাদের আদি পিতার নাম কি আদম আলাহিসালাম ও খালাকামিনহা মিনহা জৌজাহা এবং তার থেকে তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন তার সহধর্মিনীকে সৃষ্টি করেছেন ও বাদশাহিনুমা রিজা আল ক্যাথি রিসা আহ আর তাদের উভয় থেকে নারী পুরুষকে সৃষ্টি করেছেন ও বাদশাহিনুমা রিজা আল ক্যাথি নিশা নারী পুরুষকে সৃষ্টি করেছেন পত্তাকল আল্লাহকে ভয় করো আল্লাহ রবুল্লা আলমীন মানব জাতিকে সম্বোধন করেছেন এবং মানব জাতির সৃষ্টির ইতিহাস এখানে সঙ্গে বলে দিয়েছেন আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাহাইসাল্লাম আর আমাদের মা হচ্ছেন কে হাওয়া আলাই সাল্লাম এই দুইজন থেকে কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে আর সেইখান থেকে নারী পুরুষ দুইটা জাতি সৃষ্টি করেছে এখানে তৃতীয় লিঙ্গের কথা যেটা আসছে এটা আমাদের তৈরি করা লিঙ্গ ইসলাম কিন্তু দুইটা লিঙ্গর কথা বলা হয়েছে নারী এবং পুরুষ কিন্তু সৃষ্টিগত কারণে হরমোনগত কারণে আল্লাহ মানও তার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় আমরা হয়তো কেউ এই দুই শ্রেণীর মধ্যে পড়ি না একটা মিশ্র একটা শ্রেণীর মধ্যে পড়ে গেছে। তো এইটা এইটার ক্ষেত্রেও শরীয়ত কিন্তু একেবারে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছে আমরা অনেকে বিষয়গুলি জানি না যে আমরা হয়তো তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে আমরা মানে সব কিছুতে বঞ্চিত হয়ে গেলাম আমরা ফ্যামিলি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি সহায় সম্পদ থেকে বঞ্চিত হচ্ছি আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কে কোথায় আছে খবরে রাখছে না এইটা কিন্তু ইসলাম বলে নাই। ইসলাম কিন্তু আপনাদের অন্যান্য ভাই বোনদের যেরকম অধিকার আছে ঠিক তৃতীয় লিঙ্গ যদি আমরা বলি ওই ভাষাটাই বলি যেহেতু সহজে বুঝতেছি তাহলে তৃতীয় লিঙ্গের আমরা যারা আছে আমাদেরই কিন্তু ঠিক সম অধিকারই কিন্তু আছে সেটা কিভাবে আছে সেটা রক্ষা ইসলাম করেছে কিভাবে এখানে সে তৃতীয় লিঙ্গের মধ্যে কিন্তু দুটা রূপ প্রকাশমান তাই না কিছু মানুষ আছে নারীর অবিকল কিছুটা অবয়ব হয় আর কিছু ছেলেদের অবয়ব হয় এটা আল্লাহ প্রদত্ত এইখানে এই ফাইন্ডিংসটা সেখান থেকে হবে যারা নারী কেন্দ্রিক হবে তারা নারীর অধিকার অনুযায়ী সহায় সম্পদ বণ্টিত হবে তার অধিকার যেটা সে পাবে হ্যাঁ এবং যার অবয়বটা ছেলেদের মতো হবে তিনি ছেলেদের মতোই তার অধিকার রক্ষিত হবে এটা কিন্তু ইসলাম বলে দিয়েছে বাট এইখানে কিন্তু আমাদের মধ্যে একটা গ্যাপ একটা ঘাটতি কিন্তু তৈরি হয়ে আছে যার কারণে আজকে সমাজে আপনার অনেক ক্ষেত্রে উপেক্ষিত অনেক ক্ষেত্রে বঞ্চিত এটা আমরা বাস্তবতার নিরীক্ষা আমরা যেটা দেখছি আর কি তো এইগুলো কিন্তু ওভারকাম করা উচিত আমাদের আলোচনার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম কিন্তু অধিকার দিয়েছে ঠিকই তো ইসলামের এই অধিকারটা আমরা বাস্তবায়ন করতে পারছি না যার কারণে আমরা অনেকের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা পৃথক সমাজ তৈরি করে নিয়েছি তো এই অবস্থাটা পরিবর্তন হওয়া জরুরি যেহেতু ইসলাম আমাদের ওভারঅল যেটা আমরা সকলে মানুষ আমাদের একটাই পরিচয় আমরা কিন্তু মানুষ আমরা আদমের সন্তান আল্লাহর সৃষ্টি আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ আমাদের নবী হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাজেই মানুষের প্রতি যত বিধান আছে সমগ্র বিধান কিন্তু আমাদের উপরেই আছে আমরা আর বাইরে না আমাদেরও হায়াত আছে আমাদেরও মৌত আছে আমাদেরও খেতে হয় পড়তে হয় আমাদেরও দৈনন্দিন জীবনের যা প্রয়োজন সব কিছু লাগে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য শুধু জেন্ডার কেন্দ্রিক সামান্য পার্থক্য এই কারণে আমি সব কিছুতেই বঞ্চিত হয়ে যাব এরপরে আমার কোনো জীবন নিয়ে কোনো চিন্তা হবে না এটাও তো উচিত না এটা হলে কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা নিজেরা হচ্ছি আমরা আজকে দুনিয়াতে বেঁচে আছে যে কোনো সময় হায়াত শেষ হয়ে যাবে কারণ মানুষ যখন মায়ের পেটে চার মাস বয়স যখন হয় আমরা যখন মায়ের পেটে সবাই তো মায়ের পেটেই ছিলাম একসঙ্গে তাই না দশ মাস দশ দিন আমরা মায়ের পেটে ছিলাম সেইখানে যখন চার মাস বয়স হয়েছিলো আমাদের তখন কিন্তু রুহুটা দেয় মায়ের পেটে বাচ্চা আসার চার মাস পর থেকে কিন্তু নড়াচড়া শুরু হয়ে যায় মা চার মাস পর থেকে মা টের পান যায় আমার পেটে একটা বাচ্চা আছে সে নড়াচড়া করে মাকে লাথি মারে পা হাত মা নড়ায় আর যত বেশি নড়াচড়া করে মা বেশি কষ্ট পায় তাই যারা মা ভুক্তভুক্তি তারা এটা বুঝেন জানেন তো ওই চার মাস যখন রুহ তাকে দিয়ে দেওয়া হয় তখন থেকে তার হায়াতটা লিখে দেওয়া হয় যে দুনিয়াতে তোমার সময় হচ্ছে এতদিন তাই যা যা আজ আলহ্লা হিরুন আত্মাক দিমুন আল্লাহ সাল্লাহ বলছেন যখন নির্ধারিত সময় এসে যাবে তখনই যান কবজ হবে তার আগেও না পরেও না আচ্ছা বলুন তো মৃত্যু যে একটা চিরন্তন সত্য জিনিস এইখান থেকে বাঁচার কোনো ঔষধপত্র কোনো কি আবিষ্কার হয়েছে আমরা যে যাই করি দুনিয়াতে আমাদের অনেক ক্ষমতা অনেক যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু কিন্তু আমার এই সাড়ে তিন হাত তিন হাত বডির নিয়ন্ত্রণ কি আমার হাতে আছে নিশ্চয় এটা একটা নিয়ন্ত্রণ এই যে রুহ যেটাকে বলি রুহ মানে কি রুহ বলি রুহ রুহ সম্পর্কে আল্লাহ আল্লাহ সাম বলছেন যে লোকেরা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে তুমি বলে দাও যে কুলির রুহ মিন আমরে রব্বে রুহ হচ্ছে তোমার রবের একটা নির্দেশ এই যে আমরা আজকে কথা বলতে পারছি ভিতরে আমার ভিতরে রুহ আছে বলে যখন রুহটা থাকবে না তখন তো কথা বলতে পারবো না এই রুহটা দিয়েছেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ আল্লা সব তালা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এই যে দেখেন এই যে হাতটা এই হাতের যে আঙ্গুলগুলি যে মুখ করতেছে এর ভিতরে কতগুলি দেখেন তো কতগুলি বাঁকা আছে এর মধ্যে আমরা দুনিয়াতে যদি যন্ত্রাবেশ মেশিন চালাই সেখানে গ্রিজ দিতে হয় মোবিল দিতে হয় এটাতে কোনোদিন মোবিল দিতে হয়েছে এই যে হাতগুলি নো মুভমেন্ট করছে হাতু প্রত্যেকটা অঙ্গ তিনশো ষাটটা জোড়া আছে মানুষের দেহের মধ্যে আল রাসুল বলছেন যে তোমাদের প্রত্যেকেরই এই তিনশো ষাটটি জোড়ার সাদাকা করা উচিত সাহাবারা বললেন হে আল রাসুল এটা কীভাবে সম্ভব তিনশো ষাটটা জোড়া আছে একটা দেহের মধ্যে এইটার সাদাকা আমরা ডেলি কীভাবে করো আমাদের অত টাকা পয়সা কোথায় তখন তিনি বললেন দেখো তোমরা যদি সকালে ওটা স্ট্রাকের দুই টাকা আদায় করো তাহলে এটা তোমাদের তিনশো ষাটটি জোরান সাদাকা হয়ে যাবে তো ইশরাকের সালাদটা কোনটা সেটা হচ্ছে ফজরের সালাতের পরে যখন সূর্য উঠে যায় তখন দুই রেখাত সালাত আদায় করা নামাজ আদায় করা সালাত মানে নামাজ নামাজের মূল ভাষাটা হচ্ছে সালাত তো সেই জন্য দেখেন তিনশো ষাটটি জোরান যদি সাদাকা দিতে হয় তাহলে দুই রাকাত সালাত পড়লে হয়ে যাবে তো এই যে আল্লাহ সনাত আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে আবার নিয়েও যাবেন তার কাছে চলে যেতে হবে দুনিয়ার এই জীবনটা এত সামান্য একটা ক্ষণস্থায়ী জীবন যে এটার আয়ুষ্কাল সম্পর্কে আমরা কেউ জ্ঞান রাখি না কেউ কি জানি জানি না আবার এই দুনিয়ার জীবন সম্পর্কে হাজু উদাহরণ দেওয়া হয়েছে এইভাবে অর্থাৎ দুনিয়ার একেবারে সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে বিশ্বাস আমাদের আছে তাই না কেয়ামত হবে ধ্বংস হয়ে যাবে ওই পৃথিবীর একেবারে শুরু থেকে সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীর হায়াত কতটুকু তার উদাহরণ দিয়ে নবী বলছেন যে তোমাদের কেউ সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল ঢুকা বলছে সমুদ্রের পানির মধ্যে একটা আঙ্গুল ঢুকিয়ে এসে উঠিয়ে দেখুক তো তার আঙুলের সাথে কী এসেছে এক ফোঁটা পানি আসবে তাই তো তাহলে সমুদ্রের পানির মধ্যে আঙ্গুল ঢুকিয়ে তোলার পর যদি এক ফোঁটা পানি হয় নবী বলছেন এই এক ফোঁটা পানি হচ্ছে তোমাদের দুনিয়ার জীবন আর বাকি সমুদ্রের যত পানি আসে আছে এই বিশাল পানি রাশি হচ্ছে তোমাদের আখেরাতের জীবন আচ্ছা বলুন তো সমুদ্রের পানি কি শুকানো যাবে কোনো মেশিন দুনিয়ার সব স্যাচ যন্ত্রগুলি একত্রিত করে যদি সমুদ্রের মধ্যে লাগিয়ে দেওয়া হয় যে এবার স্বেচও সমুদ্রের পানি দেখি শুকাইতে না পারবে পারবে না তার মানে কি রাসুর সসরাম উদাহরণ দিলেন এই জন্য যে অর্থাৎ সমুদ্রের পানি যেমন শেষ হবে না মানুষের আখে হাতের জীবনেরও কোনো শেষ নেই ওইটা হচ্ছে আমাদের চিরন্তন জীবন ওইটা আমাদের অনন্ত জীবন তো এইটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জীবন এই অনন্ত জীবনের জন্য আমরা কাজ করব এখানে এই জন্য আমাদের পাঠিয়েছেন তা আমরা যে যে অবস্থানে থাকি আমরা আমাদের স্রষ্টাকে ভুলে যাব না যিনি ভুলে যাবেন না তিনি হচ্ছেন বুদ্ধিমান আর যিনি ভুলে যাবেন তিনি হচ্ছেন বোকা কারণ আপনি হয়তো দুনিয়াতে কিছুদিন আছেন খুব হইচই রৈ রৈ করে চললেন কিন্তু মরার পরে যে অনন্ত জীবন সেই জন্য আপনি কিছুই করলেন না চোখ বন্ধ করার পর থেকে তো আপনার শাস্তি শুরু হয়ে গেল দুনিয়াতে যত কষ্টই পান হাদিস হাস আর একটা হাদিস বলি জালাল বলছেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ যে দুনিয়াতে খুব আরাম আয়েশে ছিল বাড়ি গাড়ি সহায় সম্পদের কোনো কম ছিল না কিন্তু জাহান নামে তো এই লোকটাকে জাহার নামে আখারাতে জাহার নামে ঢুকানো হবে একটু মনোযোগ দেবেন প্লিজ জাহান নামে ঢুকিয়ে তাকে আবার বের করা হবে বের করে জিজ্ঞেস করা হবে আচ্ছা তুমি কি দুনিয়াতে কোনো সুখ শান্তি দেখেছিলে কোনো আরাম আরামায়াস এরকম বা কি বলে বিলাসী জীবনযাপন করেছিল সে বলবে আল্লাহ ইয়ার অব্বি আল্লাহ তোমার কসম করে বলছি আমি জীবনে কোনোদিন সুখ দেখি নেই তার মানে কি একবার জাহান্নামে নামে ঢুকার সাথে সাথেই সে দুনিয়ার এত আরামায় সব কিছু ভুলে যাবে আবার হাদিসে আসছে দুনিয়াতে সবচেয়ে কষ্টে ছিল যে মানুষটা অভাব অনটনে ছিল কখনো খেয়েছে কখনো খায় নাই হ্যাঁ অনেক যন্ত্রণায় ছিল অসুখ বিসুখ ছিল কিন্তু সে জান্নাতি মানুষ আল্লাহর ইবাদত করেছে আল্লাহকে ডেকেছে আল্লাহকে স্মরণে রেখেছে এই লোকটাকে আল্লাহ সব তারা জান্নাতের মধ্যে দিবেন দিবেন তো জান্নাতে ঢুকানোর পরে এবার তাকে বের করে জিজ্ঞেস করা হবে এ আল্লাহর বান্দা হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কোনো দিন কোনো কষ্টে ছিলে কোনো অসুবিধা বিপদ আপদ কষ্ট দুঃখ তোমার ছিল তখন সে বলবে আয় রব্বি তোমার কসম করে বলছি আমি জীবনে কোনো দিন কষ্টই দেখিনি কষ্টের মুখে আমি কোনোদিন দেখি নেই দেখেন তাহলে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে মানুষ জান্নাতে ঢুকার সাথে সাথে তো সেই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ স্মান তো আমাদের মতন সৃষ্টি করে রেখেছেন সৃষ্টি করে রেখেছেন জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে বলছেন তোমরা প্রতিযোগিতা করো ফালিয়াতে না না ফিসুন জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতারা যেন কি করে প্রতিযোগিতা করে এই রামাজান মাস এখন চলছে তাই না রামাজান মাস হচ্ছে জান্নাতে যাওয়ার মাস রাসুল সাল্লাম আল্লাহ বলছেন রামাজানের রোজা ফরজ হয়েছে কেন ইয়ে আলাইকুম কামা কুতিবা আল্লাহ আল্লাহুম হে ইমান তোমাদের উপরে এই রামাজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমন আগের আগের দিকে দিনের লোকদের জন্য উপরে ফরজ করা হয়েছিল কেন লা আল্লাহুম তত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি মিন্স পরহেজগার হতে পারো আল্লা ভীরু হতে পারো এই জন্য আল্লাহসুল বলছেন মানসোয়া মা রমাদানা ঈমান ওয়াতিসাবান গুফির আল্লাহ মা তাকদ্দমে মিন্দাম্ভী যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশা করে রামাজান মাসে রোজা রাখে তার বিগত জীবনের সমস্ত গুণাল্লা ক্ষমা করে দেন বলছো আল্লাহ রমাজান মাসে যদি কেউ রোজা রাখে নেকির আশা নিয়ে তাহলে তার অতীত জীবনের গুণাল্লা মাফ করে দেন কমান কমা রমাদানা ঈমান ওয়াতিসামান গুফি আলাহ মা তাকদ্দম মিন্দাম্ভী কেউ যদি রামাজান মাসে ইমানের সাথে নেকির আশা নিয়ে তারাবিন নামাজ পড়ে তার জীবনের আল্লাহ মাফ করে দেন কাদরি ইমান মাসে লাইলাতুল কদর ইবাদত করে লাইলাতুল কদর জানেন তো রামাজান মাসের শেষ দশকের বেজুর রাত লাইলাতুল কদর এক রাত ইবাদত করলে হাজার মাসের চাইতে বেশি নাকি একটি রাত ইবাদত করলে হাজার মাসের চাইতে বেশি নাকি তাহলে যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে আল্লাহকে ডাকবে আল্লাহকে স্মরণ করবে নামাজ পড়বে আল্লাহ বলছেন কি তার অতীত জীবনের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেবেন তাহলে ক্ষমা করার জন্য এই মাস আল্লাহ ক্ষমা করতে চান আল্লাহ সুমন তালা ক্ষমা করবেন হাদিসে আসছে যে তিনি দিনের বেলা তার হাত প্রসারিত করেন এই জন্য যারা রাত্রিকালে অন্যায় করেছে রাত্রিবেলায় যত পাপ করেছে তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ দিনের বেলায় হাত প্রসারিত করে রাখেন আবার হাদিসে আসছে আল্লাহ রাত্রিকালে হাত প্রসারিত করে রাখেন দিনের বেলায় যারা পাপ করেছে আল্লাহর কাছে যেন তারা রাত্রিকালে যেন আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ সুহানুর তাল্লাহ গফুর রাহিম আল্লাহর নাম কি গফুর রাহিম তিনি ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আল্লাহ সুহান তাল্লাহ ক্ষমা করবেন তিনি দয়া করবেন কাদেরকে ক্ষমা চাইলে তো নাকি আমি যদি ক্ষমা না চাই তাহলে আল্লাহ কারে ক্ষমা করবেন আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে আমরা ক্ষমা পাবো ইনশাল্লাহ রামাজান মাসে অন্য হাদিস আসে ওর ইহে ও তাকাও মেনেন না কুল্লা লাইলা রামাজান মাসে আল্লাহ আল্লা তালা তার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এই রামাজান মাস হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মাস রলিখা ফুল্লা লাইলা আল্লাহ রসু বলছেন যে এইটা আল্লাহ প্রতি রাতেই করেন অর্থাৎ প্রত্যেক রাতেই আল্লাহ তার বান্দাদেরকে জাহান নাম থেকে মুক্তি দেন এখন আমার তালিকাটা যদি জাহান নামে থেকেই থাকে আল্লাহর কাছে আমি চাইতে পারি আল্লাহ আল্লাহ আমি জানি না কত অন্যায় করেছি জীবনে কত পাপ করেছি এই মুহূর্তে যে আমরা এখন কথা বলছি মাগরিবের সালাদ পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি কারও আছে আমরা এখানে এসেছি বাড়ি যেতে পারবো তার গ্যারান্টি কি আছে নেই কাজে যেহেতু গ্যারান্টি আমাদের নেই আমার ইন্ডাবাল আমার বিল খাওয়াতে হাদিসে আসছে শেষ ভালো যার সব ভালো তার এটা এটা আমাদের মানে বাংলা প্রবাদ এটা কিন্তু হাদিস যদিও বাংলা প্রবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার এটা হাদিস ফুল হাদিসটা হচ্ছে ইন্দামাল আমল খাওয়াতিম অর্থাৎ শেষ আমল যার ভালো তার আখেরাত ভালো তার জন্য জান্নাত এই জন্য আমরা যদি মনে করি যে আমার এই আমলটা আমার জীবনের শেষ আমল হবো সবসময় যদি মনে করা হয় যে আমার সবসময় ভালো কাজের মধ্যে থাকবো ইনশাল্লাহ তাহলে আমার মৃত্যু হলেও আমি খুশি কারণ আমি তো দুনিয়াতে কষ্ট করতেছি দুনিয়াতে ধরে নিলাম আমরা বঞ্চিত হচ্ছি তাই না এই বঞ্চিতটা দুনিয়ার জন্য সামান্য কষ্টের কিন্তু আখেরাতে যদি আমরা আল্লাহর কাছে পুরস্কার পাই সেটা বিশাল কিছু না আখেরাতে যদি পুরস্কার পেয়ে যায় আল্লাহর কাছে তাহলে তো দুনিয়ার কষ্ট কষ্ট মনে হবে না আর যদি দুনিয়াতেও কষ্ট করলাম আমার আখেরাতেও কষ্ট তাহলে তো আমার সব কিছুই রস দুনিয়াও গেল আখেরাতেও গেলো এই জন্য আমরা আল্লাহ সুমনতার প্রতি রাজি খুশি থাকবো আল্লাহ তুমি আমাকে যেভাবে সৃষ্টি করেছো আল্লাহ তুমি তো সৃষ্টিকর্তা তুমি সৃষ্টি না করলে তো আমি আসতাম না দুনিয়াতে যেহেতু তুমি সৃষ্টি করেছো এইভাবে তুমি যেহেতু খুশি এইভাবে সৃষ্টি করে আল্লাহ আমিও খুশি আলহামদুলিল্লাহ আমাকে তোমার উপরে কায়েম রাখো তোমার দিনের উপরে তোমার ইবাদত জন্য করতে পারি আল্লাহকে দোয়াও করতে হবে আল্লাহ তো পরিবর্তনও করতে পারেন আল্লাহ পরিবর্তন করার মালিক আল্লাহ না আল্লাহ একরকম সৃষ্টি করেছেন সৃষ্টি পরিবর্তন করেও দিতে পারেন অনেক সময় প্রতিকার দেখেন না ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে না অলৌকিক আল্লাহ সুমান তালা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন আল্লাহর ওপর তাবাক্কাল লাগবে আল্লাহর কাছে চাইতে হবে যদি আল্লাহর কাছে আমরা চাইতে পারি তাহলে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুমন তালা আমরা আমরা সমাজে নিগৃহীত থাকতে চাই না আমরা সমাজে সামাজিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই সামাজিক অধিকার নিয়ে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই চাই তো এই বেঁচে থাকার জন্য আমাদের করণীয় যেগুলি আমাদের করতে হবে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন না হয়ে সমাজে থাকবো আমরা চেষ্টা করব। হ্যাঁ এক্ষেত্রে আমরা যারা আছি আমাদেরও কিছু দায়বদ্ধ মানে আমাদেরও কিছু দায়িত্ব আছে সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি সমাজে যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো এই বিষয়গুলো তাদেরও রিয়েলাইজ করা দরকার চিন্তা ভাবনা করা দরকার তাদের অধিকার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তাদের ন্যায্য পাওনা তাদেরকে দেওয়ার জন্য উত্তরাধিকার সম্পদ থেকে যেন তারা বঞ্চিত না হন এই বিষয়গুলো কিন্তু সামাজিকভাবে সমাজের নেতৃবৃন্দ যারা আছে তারাও দেখতে পারেন কারণ যেহেতু ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে ইসলাম তো তাদেরকে বঞ্চিত করে নাই আমরা সামাজিকভাবে বঞ্চিত করছি তাই জন্য আমরা আমাদের আলোচনা থেকে যারা সমাজের নেতৃস্থানীয় তাদের প্রতি আমাদের দাবি থাকবে আর আপনারা যারা আছেন আপনাদের প্রতি আমাদের যেটা আপিল থাকবে আপনারা আল্লাহর ওপর তাওয়াকল করে চলবেন দিনকে অগ্রাধিকার দিবেন আল্লাহ সৃষ্টিকে মেনে নিবেন যে আল্লাহ তুমি সৃষ্টি করেছো আমি এই অবস্থানে থেকে আল্লাহ তোমার ওপর খুশি থাকতে চাই আমি আমার আচার আচরণে চলা ফেরায় নম্রতায় ভদ্রতায় আমি যেই অবয়বে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন সেই অবের বিধানটা আমি মেনে চলবো আমাকে আল্লাহ যে অব যে অবয়বের দিকে মানে অগ্রাধিকার দিয়েছেন সেইখানের যে বিধান আমি সেটা মানব তাহলে দেখবেন যে ইসলামের রুলসগুলো আমরাও মানতে পারবো আল্লাহ খুশি হবেন সমাজও একটা আমাদের অবস্থান তৈরি হবে ইনশাল্লাহ এইভাবে আমরা যেন সর্বত্র ছড়িয়ে পড়তে পারি আমাদের দাওয়ার জন্য ছড়িয়ে পড়ে আমরা যেন আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে এটা আমাদের উদ্দেশ্য আমাদের দাওয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই আমরা সবাইকে নিয়ে আখের হাতে মুক্তি পেতে চাই একা একই নয় সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই আমরা মানুষ আপনারা মানুষ আমরা মুসলিম আপনারা মুসলিম প্রত্যেকেই মুসলিম অমুসলিম যাই হন সকল মানুষের জন্য ইসলামের বিধান আল্লাহ কোরআন নাজিল করেছেন মানব জাতির হাদায়তের জন্য তাই না মানুষের দিক নির্দেশনা কোরআন দিয়েছে সেজন্য আমরা কোরআনের আলোকে যদি আমরা আমাদের জীবনটাই গড়ে তুলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ইহুক কল্যাণ লাভ করতে পারবো আখের হাতে মুখতে পারবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না এরপর আপনাদের কাছ থেকে কিছু শুনবো আপনাদের প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করবেন আমরা কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এ পর্যায়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা আমাদেরকে আহ্বানে সাড়া দেওয়ার জন্য এবং আপনাদের এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদও জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যে বিষয়টা একটু আগেও বললাম অর্থাৎ সমাজের যারা দায়িত্বশীল তাদের উদ্দেশ্য অবশ্যই অ্যাকর্ডিং বিভিন্ন জায়গায় যাবে অর্থাৎ সমাজের যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব আছে সমাজের দায়িত্বশীলদের আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করা আপনাদের অধিকার অধিকার বুঝিয়ে দেওয়া আপনাদেরকে সামাজিক মর্যাদা দেওয়া একটা বাবার পাঁচটা সন্তান হলো যদি একজন তৃতীয় লিঙ্গির হয়ে যায় সে বঞ্চিত হবে কেন সে তো সেই ফ্যামিলিতেই থাকবে তাকে বের করে দিতে হবে কেন সে আলাদা থাকবে কেন তার জন্য পৃথক ব্যবস্থা করতে হবে কি জন্য আমার প্রশ্ন সে তো আমারই ভাই বা আমারই বোন সে হয় ভাই হিসেবে ট্রিট হবে নয় বোন হিসেবে ট্রিট হবে তৃতীয় লিঙ্গ তো আমাদের তৈরি করা লিঙ্গ ইসলাম দুটোই বলছে নারী অথবা পুরুষ নারী পুরুষের মধ্যে যে যে অংশ পড়বে সে সেই অংশের হয়ে তার অধিকার কিন্তু পাবে ওই ফ্যামিলিতেই পাবে এইটা আমরা যারা সামাজিকভাবে যারা দায়িত্বশীল আছেন সমাজের নেতৃস্থানীয় তাদেরকে আমরা বলবো তাদের কাছে দাবি রাখবো তারা বিষয়গুলি খেয়াল করবেন আমরা আমাদের এই ভাই বোনদেরকে যেন আমরা সমস্ত বঞ্চিত করে না দেই আপনারা আমাদেরই ভাই আমাদেরই বোন এই জন্য আপনাদের অধিকার আমাদের সাথেই আমরা এটাই চাচ্ছি সমাজের সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদেরকে যেন ভাই বোন হিসাবে কাছে টেনে নিয়ে একটা সুসম্পর্ক হৃদ্ধ সম্পর্ক থাকে অধিকারগুলো যেন আদায় হয় সামাজিকভাবে যেন সমানভাবে চলার সুযোগ পায় সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে না নামেন সবশেষে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুল কাবলি হাদা ওস্তাফুল্লাহ ইসলাম আসসালাম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আসলে কথা মনে পড়ে যাচ্ছিল ওটা হলো অনেক মানুষ রয়েছে পৃথিবীতে তারা ছাড়া অন্য না যেমন যারা হত্যা বলে যে হত্যা মহাপাশ এই ধরনের বিভিন্ন কথা নিয়ে তারা কিন্তু গরুর মাংস হোক মাংস হোক যেগুলো হেঁটে বাড়ে ওগুলো খান না কিন্তু তারা কিন্তু গাছ লতাপাতা খান তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যখন এটা আদিম একটা থিওরি ছিল অনেকে জানতোই না যে গাছের জীবন আছে এটা কিন্তু বিজ্ঞানীরা পুরো প্রমাণ করেছেন যে গাছের জীবন আছে কিন্তু তাদের ইন্দ্রিয়গুলো কম ইন্দ্রিয়গুলো কম তখন এই মানুষ ওই মানুষগুলোকে বলা হলো যে গাছেরও তো জীবন আছে তাহলে আপনারা গাছ খাচ্ছেন আপনারা প্রতিনিয়ত নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন আজকের করোনা ভাইরাস দেখুন আপনারা কিন্তু বুঝতে পারছেন ওটা কিন্তু ভাইরাস ওটা কিন্তু জীব ওটা কিন্তু একটা জীবন তাদের নিয়েও কিন্তু বিভিন্ন গবেষণা হচ্ছে ঠিক তেমনই এই ইন্দ্রিয়গুলো তাদের যখন জিজ্ঞেস করা হলো যে তারা তাদের এই দুইটা ইন্দ্রিয় চোখ চলাফেরার ইন্দ্রিয় কম থাকার কারণে অথবা দেখার ইন্দ্রিয় কম থাকার কারণে কিন্তু তারা তাদেরকে মেরে ফেলছে কিন্তু মনে করছে না যে জীবনতা করছে ঠিক তেমনই আমরা অনেক সময় মনে করি যেমন আমি শারীরিকভাবে বিকলাঙ্গ হতে পারি আমি হাতের দিক দিয়ে বিকলাঙ্গ হতে পারি আমি চোখের দিক দিয়ে বিকলাঙ্গ হতে পারি একটা মানুষ যৌন দিক দিয়ে বিকলাঙ্গ হতে পারে ইটস সিম্পল এটা কিন্তু একটা কমন জিনিস একটা মানুষ ল্যাংড়াকে কিন্তু আমরা পুরুষ বলছি একটা ল্যাংড়াকে পুরুষ বলছি সে অন্ধ হলে তাকে পুরুর বলছি কিন্তু আমরা যখন যৌন দিক দিয়ে কোনো সমস্যা হয়ে গেছে সমাজ আমাদেরকে ঠেলে দিচ্ছে সমাজ আমাদেরকে রাখতে চাচ্ছে না ভাই হিসেবে পরিচয় দিতে চাচ্ছে না বোন হিসেবে পরিচয় দিতে চাচ্ছে না এটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গি এগুলো আমাদের পরিবর্তন করতে হবে এবং যেটা যেটা বলার চেষ্টা করেছেন আপনাদের যদি আপনারা সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মুসলিম পুরুষের দিকে হন তাহলে আপনারা পুরুষ আপনারা যদি মেয়ের দিকে আপনাদের ছুট পান তাহলে আপনারা নারী এবং ওই হিসেবে অর্থনৈতিক অধিকার সম্পত্তির অধিকার হয়তো সুখটা আপনারা সব পাবেন তাই আপনাদের এখন ওপেন কোশ্চেন আসার সেশন আপনাদের প্রশ্ন করার যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন আপনার নাম প্রকাশ করে করতে পারেন ইংলিতে করতে পারেন আমি প্রথমে আপনাদের প্রসাধ্যক্ষ সমৃদ্ধ প্রসাধক সাহেব আমাকে একটা প্রশ্ন করেছেন কিছুক্ষণ আগেই উনি আমাকে একটা দাওয়াত দিয়েছেন স্যার তিনি বলেছেন যে তার আরও একটা জায়গায় এরকম আছেন এবং তিনি চাচ্ছেন যে ওইখানেও তাদের আয়োজন করা হোক এবং তিনি আমাকে একটা জিনিস বলেছেন যে মসজিদে যদি তারা কিছু দিতে চায় অথবা মসজিদে নামাজ পড়তে যেতে চায় তখন তাদেরকে নামাজ পড়তে দিতে দেওয়া না এবং মসজিদে যদি তারা কিছু দান সদকা করতে চায় খুশি হয়ে তারা কিছু চিন্তা করেছেন যে আমি মসজিদে একটা ফ্যান কিনে দেবো তখন তাদের এটা করতে দেওয়া হয়নি এটি কতটুকু আলহামদুলিল্লাহ খুব সুন্দর আবেদন প্রথমত যে তার আরেকটা এ ধরনের অফিস আছে তিনি সেই জায়গাতে এই ধরনের অনুষ্ঠান চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে সেটা আমরা গ্রহণ করলাম সাদরে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আপনাদের সাথেও আমরা মুলাকাত করবো আপনাদের কাছে যাবো ইনশাআল্লাহ আপনাদের সেই অফিসেও যাব এবং এ ধরনের আমরা অনুষ্ঠান করব ইনশা আল্লাহ দ্বিতীয়ত আপনার যে প্রশ্ন যে আপনারা মসজিদে সলাদাদা করতে যাচ্ছেন বা মসজিদে কিছু দান করতে চাচ্ছেন এটা নিতে চাচ্ছে না যারা নিতে চাচ্ছেন না হয়তো বা তাদের জ্ঞানের অভাব দেখেন মসজিদে যদি একজন হিন্দুও দান করে ধরেন অমুসলিম তারপরেও কিন্তু তার দান গ্রহণ করা যায় যদি তার হালাল ইনকাম হয় ইনকামটা যদি হালাল হয় তা আপনি কেন পারবেন না আপনার দান অবশ্যই মসজিদে নেওয়া যাবে এবং আপনার অবায়ব যদি ছেলেদের মতো হয় তাহলে আপনি ছেলেদের সাথে জামাতে আদায় করতে পারবেন ইসলাম এই অনুমতি আপনাদেরকে দিয়েছে যদি আপনার দেহের অবয়ব ছেলেদের মতো হয় তাহলে আপনি ছেলেদের সাথে মসজিদে গিয়ে সালাতে জামাতে শরিক হতে পারবেন জামাতের সাথে আদায় করতে পারবেন যদি কোনো মুসলিম আপনাকে বাধা দেয় বুঝতে হবে যে ওর দিনই জ্ঞানের অভাব তার জ্ঞান নেই এটা বুঝতে হবে আপনারা যারা মেয়ের অবয়ব আছে বেশি তারা মেয়েদের সাথে আমাদের দেশে অনেক মসজিদে মেয়েরা সালাদা করে তাদের সাথে মসজিদে সালা করতে পারেন কোনো সমস্যায় নাই কেউ বাধা দেওয়া কোনো অধিকারই নাই কোনো মুসলিমের এ ব্যাপারে স্পষ্ট থাকবেন আপনারা এবং আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আহ্বান করছে যে আমাদের মসজিদে আসেন আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ বাধা দেবেন না ইনশাল্লাহ আপনারা সেখানে এসে মসজিদে সালাদা করবেন আপনার মসজিদে দান করবেন সাদরে গ্রহণ করা হবে আপনাদের দানকে ইনশাআল্লাহ আর যদি কারো প্রশ্ন যাবে

এখানে আমি যেটা বলবো যে দেখুন দান গ্রহণ করার ব্যাপারে দান গ্রহণ করার ব্যাপারে আপনি যদি দান করেন আপনি যদি দান করেন আমি নিব যদি আপনি হারাম দান করেন আল্লাহ আপনার দাম কবুল করবে না আল্লাহ আপনার দান কবুল করবে না যদি আপনার ইনকামটা হারাম হয় কিন্তু এখানে যদি স্পষ্ট আমি হই যে আপনি যদি এসে বলেন যে আমি ব্যাংক থেকে সুদ খেয়েছি বা এটা আমার ঘোষের টাকা বা সুদের টাকা সম্পূর্ণটাই আমি এই টাকাটাই দান করলাম আমার কাছে যদি স্পষ্ট কেউ বলে এসে যে আমি আমার এই হারাম টাকাটা দান করলাম তাহলে আমি নেব না মসজিদের জন্য কিন্তু আমি দেখতে যাবো না আপনাকে জিজ্ঞেস করবো না আপনি কী দান করলেন কোথা থেকে নিয়ে আসলেন এটা জিজ্ঞেস করব না আপনি যদি এমনিতেই দান করেন তাহলে মসজিদ কর্তৃপক্ষ অবশ্যই নেবে অবশ্যই নেবে কারণ আপনি কোথায় থেকে ইনকাম করেছেন আপনার মধ্যে অবশ্যই হালাল ইনকাম আছে তা হালাল ইনকাম আছে হারাম থাকতে পারে মানুষ আমার মধ্যেও হারাম ইনকাম থাকতে পারে আপনার মধ্যেও থাকতে পারে কিন্তু কর্তৃপক্ষ এটা আপনাকে জিজ্ঞেস করে বের করবে না যে আপনি কোন টাকা দিচ্ছেন এটা কিন্তু আপনি যদি যে সরাসরি যে বলেন যে আমি হারাম টাকা দিচ্ছি তাহলে কর্তৃপক্ষ নেবে না ক্লিয়ার হয়েছে কিন্তু কি না যা

আমাদের হচ্ছে ধর্মচর্চা অতিরুত্তম আর ওই ধর্মচর্চা থেকে মানে আমি মনে করি ছোটবেলা ঝরে পড়ার কারণে মনে হয় এরকম হয়েছে তো এ এখন মানে এই সময় এসে মানে আমরা বুঝি সবই আমি বুঝি আমি মুসলমান আমার ইসলাম ধর্ম আমার ধর্মের কিছু হলে আমরা টিভি মিডিয়াতে দেখলে আমাদের মনের মধ্যে আঘাত লাগে আমরা দেখি অনেক ফোনে মোবাইলে আমরা ওয়াজ মাহফিল শুনি শিশু বক্তাদের শুনি ও আজহারিদের শুনি অনেকেরই শুনি নতুন নতুন বক্তাদের বক্তব্যগুলো তারপরেও কেন আমরা হচ্ছে মানে ধর্মমুখী হতে পারি না পাঁচ নামাজ পড়তে পারি না বা এই এই যেতে মানে আমি নিজেও বললাম আমার কথা মানে হয় না এক একবার হলে পাঁচ দশ দিন পড়ার পর আমার চর্চাটা ভুলে যায় আমি আমার ফ্যামিলির সাথে প্রথম প্রথমে শুনেছিলাম আমি তিরিশটা রোজাও করেছি

এক্ষেত্রে যেটা আমি সর্বপ্রথম বলবো যে আমাদের আল্লাহর ভয় নিয়ে আসা দরকার ভিতরে আল্লা আল্লাহর ভয় যে যত বেশি করবো সে তত বেশি পাপ থেকে বাঁচতে পারবো আল্লাহর ইবাদত করতে পারবো সবসময় আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমি করছি কি আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমি কি তার সেই উদ্দেশ্য বাস্তবায়ন করছি কি করছি না করলে কতটুকু করছি আমরা মুসলিম মুসলিম শব্দের অর্থ কি জানেন মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করেছি আমরা কার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে বোঝায় যে আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম যাবতীয় নিষেধ বর্জন করলাম এর নাম হলো আত্মসমর্পণ তারা আমি মুসলিম আত্মসমর্পণকারী মুসলিম নিজেকে প্রশ্ন করি যে আমি কি আত্মসমর্পণকারী আসলেই আল্লাহর আদেশ কি মানছি মানলে কয়টা মানি কয়টা মানি না আমি কি আল্লাহর নিষেধ বর্জন করছি করলে কয়টা করি কয়টা করি না এই জন্য আল্লাহ তারা দেখেন প্রত্যেক কোরআনের বহু জায়গায় আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমার আল্লাহকে ভয় করো ইত্তাকল্লা তোমার আল্লাহকে ভয় করো এই আল্লাহ ভীতি এটা নিয়ে আসা দরকার নিজের অন্তরে এবং পরকালে আমাদেরকে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা দরকার আল্লাহ রসুল এর জন্য বলছেন যে এক সিরু জিক্র মাউত তোমরা সাত ধ্বংসকারী বস্তু মৃত্যুকে বেশি বেশি ধ্বংস স্মরণ করো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে যে আমাকে মরে যেতে হবে মৃত্যুবরণ করবো যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে আপনি যদি সবসময় আপনার অন্তর থেকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারেন দেখবেন যে আপনি আল্লাহ হতে পারবেন ইনশাল্লাহ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন দেখেন আজকে আমাদের মধ্যে কত ভাই কথা বলতেছে পাঁচ মিনিট পর খবর আসতেছে মারা গেছে তাহলে আমাদের জীবনের কি দাম আছে আসলে তা আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি যদি করতে পারি ইনশাল্লাহ দেখবেন যে এই সমস্যাগুলো দূরে যাবে আর শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু এটা জানেনি শয়তান চায় যে আমরা কীভাবে জাহান নামে যাবো শয়তান চাই যে আমরা কীভাবে আল্লাহকে ভুলে থাকবো এজন্য জন্য শয়তানকে প্রশ্রয় দেওয়া হবে না যত বেশি আল্লাহকে ভয় করব শয়তান আমাদের থেকে তত দূরে সরে যাবে আমাদের সাথে থাকতে পারবে না ইনশাআল্লাহ তাহলে এটার মূল হলো আল্লাভীতি এ সম্পর্কে যদি আমাদের সমাদর কিছু বলেন আলহামদুলিল্লাহ উত্তর হয়েছে সঠিকভাবে আর একটা বিষয় যেটা আপনি যেটা বললেন যে গত বছর তিরিশটা রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ এবছর তেরোটা রেখেছেন ওই এটার কারণ হিসাবে আপনি নিজে মানে প্রশ্নের মধ্যে বলে গেছেন যে আপনি আপনার ফ্যামিলির সাথে থাকার কারণে এটা সুযোগ হয়েছে তো এটাও ঠিক বাংলাতে একটা প্রবাদও আছে মানে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো এটা মিনিং করতে চাচ্ছে এই জন্য যে আমরা আমাদেরও কিন্তু ফ্যামিলি আছে সবার প্রত্যেক কিন্তু ফ্যামিলি আছে আমরা ফ্যামিলি থেকে ডিটাচ থাকার কারণে আমরা যখন একটা আলাদা এনভায়রনমেন্টের মধ্যে চলে আসি তখন আমরা কিন্তু মানে কি বলবো সামাজিকতাটা ভুলে যাই তো আমরাও চেষ্টা করব আমরা ফ্যামিলির সাথে যেন একটা সম্পর্ক রাখার চেষ্টা করি এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ওই আগের প্রশ্নের মধ্যে সালাতে যাওয়ার ক্ষেত্রে যে সালাতে যদি দিচ্ছেন না সেটা আসলে উত্তর যেটা আসছে এটা একবারে পারফেক্ট যে আপনাকে বাধা দেওয়ার অধিকার নেই কারণ আপনি মুসলিম হলে অবশ্যই মসজিদে যাবেন আপনি মেয়ের উপরে হলে মেয়েদের সাথে ছেলে হলে ছেলেদের সাথে এতে কোনো অধিকার খর্ব করার ক্ষমতা নেই তবে এখানে যে বিষয়টা যে সামাজিকভাবে এটা একটা পর্যায়ে তৈরি হয়ে আছে এখন একটা গ্যাপ এইটা ওভারকাম করার চেষ্টা করতে হবে এবং আমরা যারা সালাদ পড়তে যাবো আমাদেরও ধরেন পোশাক আশাক এই বিষয়গুলো আমরা আরও মার্জিত কীভাবে করা যায় মসজিদে যখন যাবো ইসলামের আউটলুকটা বাহ্যিক নিদর্শনটাও আমাদের মধ্যে রাখার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আমরা থেকে প্রচারগুলো ইনশাল্লাহ কারণ আপনাদের অধিকার করা মসজিদে কারণ আপনাদের যদি আলাদা মসজিদ হবে না আপনারা তো একই মসজিদে করতে যাবেন আপনাদের তো আখেরাত আছে আমি প্রথমে বলছি এখানে তো লিঙ্গ দুইটাই নারী পুরুষ তো ইসলাম তো আপনাদের দুইজনকেই নিয়ে কথা বলছে ইনশাআল্লাহ জি সুক্রিয়া পরের প্রশ্ন করেন একটুখানি জায়গাটা আছে একটু সংযোজন যে আমরা এখানে যারা বসা আছি এদের ভিতরে কিন্তু আমরা স্পষ্ট আমরা যার বাড়ি থেকে আসছি স্পষ্ট বুঝতে পারছি যে এদের ভিতরে কিন্তু দুইটাই আছে এখন ধরেন আপনি যদি মহিলাদের ভিতরে যে দাঁড়ান আপনাকে কেউ দাঁড়াতে দেবে না পক্ষান্তরে আপনার পাশের এই আফা যদি যে মহিলাদের ভিতরে চলে যায় সুন্দরভাবে দাঁড়াতে পারবে তা আপনাদের ভিতরে যাদের পুরুষের এ আছে অবয়ব আসে তারা ইনশাল্লাহ আপনি পুরুষের কাতারি নির্দেশ কেউ আপনার বুঝতেও পারবে না যে আপনি কোন লিঙ্গের কেন কি ওকে সাইনবোর্ড দিয়ে আছে আপনার না আপনি রীতিমতো মতো পাই যাবান যে পরে মুসলিম ইয়ে বাজার টুপি পরে উজু করে সুন্দরভাবে আপনারই বাদার বন্দি করবেন তদ্রুপ আবার মহিলাদের অবয়াব যারা আছে তারা এরকম ওরকম পুরো পরে সুন্দরভাবে যেমন ভাবে বড় না পরে যেমনভাবে হেজাব পরে যেমন নিয়ম যেটা যেটা বিধান যেটা দিতে চায় পদ্মার যে বিধানগুলি এইগুলো মেনে আপনি মহিলাদের সঙ্গে পরীক্ষা নিয়ে কেউ আপনার ধরতেও না যে আপনি কোন কেউ কি আপনার কি কেউ পরীক্ষা করতে চাই চেষ্টা করলাম কিন্তু ইজি ব্যাপার আমি মসজিদে গেলেও সমস্যা হয় না আমি কোনো মাদ্রাসায় গেলেও সমস্যা হয় না ঈদের হয় না কিন্তু আমার টিমটা আমরা যেহেতু কাজ করি আমি অবশ্যই জানেন আমি এই সংগঠনের সাধারণ তো হচ্ছে যখন এইটি নিয়ে যখন আমরা বিস্তারিত যখন আমাদের সাথে কথা বলি তখন এই সমাজ গুলো আছে কিছু পাঠমুল্লা আছে আছে যারা ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান থেকে ধর্ম সম্পর্কে বিভ্রান্তি কিছু কথা এই মানুষগুলো যদি কিন্তু কিছু কিছু আমাদের কমিউনিটি মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে গেছে সেইটা মানে সবার উদ্দেশ্যেই আমার জানা ছিল আমার কথাগুলো অনেক ভালো লেগেছে সন্তুষ্ট আমি মোহনা আমি তিনি আলহিত সংঘ সভাপতি আসলে প্রথমে আমাদের প্রজনন তন্ত্র সম্পর্কে হয়তো অনেকেই ধারণা আছে বা নেই এরকম আমি আমার প্রজাতনতন্ত্র পুরুষ ঠিক আমি মুসলমান আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মুসলমানই হয়েছে আমার আকি নাম রাখা হয়েছে আমি ছোটো থেকে মাদ্রাসায় পড়াশোনা করছি আমি মহজিদে নামাজ পড়ছি আমি কিন্তু অভ্যস্ত হয়ে গেছি আমার হরমোনের সমস্যার কারণে কি হয়েছে আমি মেয়েদের খেলাগুলো খেলতে পছন্দ করছি মেয়েদের পোশাকগুলো পড়তে পছন্দ করছি কিন্তু সাড়ে ছুটি সবাই পড়ছি কিন্তু আমি মসজিদ নামাজ না পড়লে শান্তি পাচ্ছি মহু যখন যাচ্ছি আমি পুরো ছেলের কেটাবে এখন ছেলে যাই পাঞ্জাবি পরে আমি হাজরুমাল পরে আর আমাদের যাদের কিছু আসলে জানার আপনাদের আছে আসলে আমরা লজ্জাতে বলি না কিন্তু আমরা যদি না বলি না বললে কিন্তু হবে না আমি নামাজ কারণ পড়ছি আমি কিন্তু সঠিক কিছু জানছি না ঠিক আছে কিন্তু আমি নামাজ পড়ে যাচ্ছি কিন্তু আমার নামাজটা হচ্ছে না নামাজে যেরকম নিয়ম নিয়ম আছে যে নামাজটা পড়তে হবে কীভাবে নামাজের কিছু দোয়া আছে কিন্তু এগুলো আমরা পড়ছি না আর সাগরিকা যেটা বলছিলে যে আসলে যে আমাদের মানুষ খারাপ মন্তব্য করছে আর করছে ঠিক এটা করবেই এটা আজকে আমাদের এই যে মামা সাহেবরা হুজুরা আছে বা এনারা আছে ওনাদের করে না হুজুরাদা কি করছে ঠিক আছে এভাবে মন্তব্য ওনার কি পিছিয়ে আছে আমাকে আল্লাহর কাজ করাই লাগবে কারণ আমি যেই জনগোষ্ঠীর হোক এটা কোনো মাপ নেই কারণ আর আমাদের মানুষগুলো কী হয় ইহোকালে চিন্তা বেশি করি সাজুকুজু করবো ঘুরে বেড়াবো আড্ডা মারব ঠিক আছে হাদিসে বলা হয়েছে যে বাইরে হচ্ছে শয়তানের বসবাস মসজিদে হচ্ছে ফেরস্তাদের বসবাস আমাদের জানার অভাব যত জানবেন হাদিস শুনবেন ঠিক আছে কত যে ভয় কত মানে বয়ানগুলো শুনবেন যখন আপনি ময়ের মনে ভয় কাজ করবে ইমান যখন দুর্বল হয়ে যাবে তখন কিন্তু আপনার যত খারাপ মান দেবো শয়তান আপনার চাপে ঠিক আছে আমি যে আমিও আজকে রোজা সবগুলো রোজা করছি রোজা আপনি হয়তো আমি আজ থেকে পাঁচ সাত বছর পড়তে করি এমনও হয়েছে যে পানি খেয়েও থাকছি জুলি যেমন এবারে জুলি করতাম না জুলি সেদিন বললে খেজুর থেকে মানে খেজুর খেয়েও করছি সহি নিয়াদ করতে হবে ঠিক আছে এই কষ্ট আর কি কষ্ট রোদ কষ্ট ঠিক আছে মৃত্যুর পরে কি হবে এগুলো যদি আমরা স্মরণ করি ঠিক আছে তাহলে আমাদের মনে হয় কারো কোনো সমস্যা হয় না আর আজকের সময় স্বল্প আপনারা যা যা কিছু প্রশ্ন আছে প্রশ্ন করেন হয়তো আমরা আরও ভাইরা হয়তো

আসলে আমরা আমাদের জন্ম একভাবে আমাকে দেখার পরে আমাকে একটা চিহ্নিত করা হয়েছে যে আমি পুরুষ জন্ম কিন্তু আসলে আমার আচরণগত কারণে আমার মানসিকতা বেড়ে উঠেছে মেয়ের অনুভবটা নিয়ে আমি আমার জন্ম চিহ্নটা একরকম ছিল কিন্তু আমার মানসিকতাটা আরেক রকম ছিল আমি সবসময় মেয়েদের সাথে চলেছি মেয়েদের মুখে কথা বলেছি কিন্তু এই এই ক্ষেত্রে দেখা গেছে যখন আমার বয়স অধিকার এসেছে আমি মাদ্রাসাতে পড়তাম আহ তখন মাদ্রাসাতে থাকা অবস্থায় আমি ঠিকই ছিলাম তখন থেকে পরিবার থেকে আলাদা করে গেলাম অন্য নাম ধরে আমি বাসায় গেলে অবশ্যই আমি পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে নামাজ পড়তে চাই এই ক্ষেত্রে যে মানে প্রশ্নটা দিতে চাই সেক্ষেত্রে কি আমার গঠনটা তৈরি হয়েছে করে থাকে আমার এখানে যেটা বলবো যে আসলে আপনার আপনার তো আসলে ছেলের মতোই মনে হয় যদিও আপনার আচরণ মেয়েদের মতো কিন্তু শরীরের দেহের গঠন এটা কি ছেলেদের মতোই তো মনে হয় আচ্ছা আচ্ছা যখন ফিমেল হয়েছেন তখন আসলে মেয়েদের কাতারেই সালাদা করা দরকার যেহেতু আপনি ফিমেল হয়েছেন আসলে নিজেই তৈরি করে ফেলেছেন নিজেকে তাহলে মেয়েদের কাতারে সালাদা করাই ঠিক আছে আপনার মসজিদে কিন্তু মেয়েদেরও সালাতে হয় এখন নামাজ হয় দেখবেন তো মেয়ে হিসেবে মসজিদে যাওয়াই ঠিক আছে কারণ আপনি নিজে সেটা চেঞ্জ করে ফেলেছেন এই জন্য মেয়েদের কাতারে ঠিক আছে আপনার এখানে অবয়বগত দিকটা কিন্তু বেশি অগ্রগণ্য বিষয় অবয়বগত মানে মানে বাহ্যিক দৃষ্টিতে যাকে মেয়ে বলে মনে হবে তিনি মেয়েদের সাথে মিশবেন আর বাহ্যিক দৃষ্টিতে যিনি ছেলের সাথে মানে বাহ্যিকভাবে যাকে দেখলে মনে হবে ছেলে যেমন এরা যারা সামনে বসে আছে এরা তো নিঃসন্দেহ ছেলে এরা মেয়ে কোনোভাবে মেয়ে বানানো যাবে না তাই না তো এরা তো নিঃসন্দেহ ছেলেদের কাতারে যাবেন ইমামের পিছনে দাঁড়াবেন কোনো সমস্যা নাই নাইমাম লোকমাও দিতে পারবেন করতে পারবেন তাই না করতে পারবেন ঠিক আছে কিন্তু যারা মেয়েদের অভাব যেন আপনার চুল লম্বা হয়ে গেছে পোশাক আশাক বাহ্যিক অঙ্গভঙ্গি যেগুলো আছে এগুলো যাদের মেয়েলি হয়ে গেছে অলরেডি ন্যাচারালি হোক বা আর্টিফিশিয়ালি হোক যেভাবে হোক সেই ক্ষেত্রে আপনারা মেয়েদের সাথে মিশার চেষ্টা করবেন মেয়েদের কাতারে থাকবেন মেয়েদের মধ্যে মিশবেন মেয়েদের সাথে কথা বলবেন বেশি মেয়েদেরকে দাওয়াত দিবেন সমস্যা কি এইভাবে ক্লাস দুইটা ভাগ কিন্তু একটা ছেলের দিকে যাবে একটা মেয়ের দিকে যাবে তাইলে আমাদের দূরত্ব আর থাকবে না কমে যাবে যদি এই স্বাভাবিক জীবনে ছিল স্বাভাবিকভাবেই ছিল কিন্তু তার প্রবোচনায় পড়ে অথবা অনেক সময় মানুষ সুইসাইড করলেও সামাজিক কারণে বিশ্লেষণের কাজ করে এই যেরকম ভাবে যদি কেউ ইচ্ছাকৃত হিজরা হয় সেক্ষেত্রে সে কিন্তু এখন অনুদপ্ত হয় এখন সে অনুদপ্ত তাহলে তার ফিরে আসার পথ আছে কিনা এখানে প্রথমত যে ইচ্ছাকৃতভাবে অভাব চেঞ্জ করা ঠিক না আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা যায় না আল্লাহ সুবাহ মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন আমি ইচ্ছা করলে নারী পুরুষ হইতে পারবো না পুরুষ নারী হইতে পারবো না এমনকি হাদিসে নিষেধ আছে পুরুষ নারীদের পোশাক পরবে না যদি কোনো পুরুষ কোনো ছেলে মেয়েদের পোশাক পরে তার প্রতি ল করা হয়েছে হাদিস অভিসম্পাদ আবার কোনো ছেলে মেয়েদের পোশাক পরলে অভিসম্পাদ মেয়ে ছেলেদের পোশাক পরলে অভিসম্পাদ তাহলে আমি যদি মেয়েলি স্বভাবের হই তাহলে আমি ছেলেদের পোশাক পরলে এটাও গুণাগার হবো কিন্তু আমি আবার ছেলে স্বভাবের হলে মেয়েদের পোশাক পরে শাড়ি পরে যদি হাঁটি তবুও কিন্তু গুণাগার হবো এই এখন এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমি করে ফেলেছি ভুল করে প্রত্যেক ভুলের তো ক্ষমাকারী আল্লাহ এখন আল্লাহর কাছে তো করতে হবে ক্ষমা চাইতে হবে এবং আবার ডাক্তারি যুগেও যদি কোনো চিকিৎসা থাকে ট্রিটমেন্ট থাকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার সেটা চেষ্টা করতে হবে রচিত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করে দিবে যদি আমরা এক এক্লাসের সাথে ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে জি ইনশাল্লাহ ধন্যবাদ সুন্দর প্রশ্ন যে আমরা মৃত্যুবরণ করলে জানাজাতে আমাদের আমাদেরকে মানে কোন হিসাবে ট্রিট করবে ছেলে না মেয়ে উত্তর কিন্তু ছেলের অবয়েবে যারা আছি তাদেরকে ছেলেদের নিয়ম মতো দাফন কাফন করাবে এবং ছেলেদের মতো জানাজা পরে দাফন করাবে জানা যায় শরিক হবে আবার যারা মেয়ে অবয়াবের যারা আছে তাদের জানা মেয়েদের মতো হবে তাদের কাফনও মেয়েদের মতো হবে ঠিক রুলস রেগুলেশন সব ছেলেমেয়ের দুই ভাগে হবে আমাদের দৃশ্য বাহ্যিক অবস্থানটা যেদিকে যাবে সেই অনুযায়ী কিন্তু হবে আমি জেনেছি যে আমি যদি লিঙ্গ চেঞ্জ করি আমি ঠিক আছে লিঙ্গ চেঞ্জ করার পরে আমি মসজিদে নামাজ পড়তে পারবো একমাত্র যদি আমি বেস্ট সার্জারি করে না করি তাহলে হচ্ছে সার্টিফিকে যদি বেস্ট করি তাহলে আমি মর্জিদ ঠিক আছে না না লিঙ্গ চেঞ্জ করলে আমি হচ্ছে আমি মনে করি লিঙ্গ চেঞ্জ করলাম ঠিক আছে কিন্তু আমি বেস্ট করলাম না আমি ছেলে আমি হচ্ছে ছেলের কাতারে নামাজ পড়তে পারবো এটা এটাই ক্লিয়ার করছি আর বেস্ট করলে আমি পারবো না হ্যাঁ এটা 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 জি জি ধন্যবাদ

আপনারা উপকৃত হবেন আপনারা চাইলে আমরা আপনাদেরকে দিব তো আজকে আমরা আমাদের সবার পক্ষ থেকে আরেকটা হচ্ছে সিয়াম ক্যাম্পিজাম এলাকা সিয়াম ক্যাম্প অর্থাৎ এই মাসের জন্য আমাদের মাসের সম্পর্কিত সিয়াম বিভিন্ন মশলা নিয়ম আমরা এই বইগুলি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে হাদিয়া হিসাবে দিচ্ছি এগুলি পড়বেন আমরা আরও ইনশাল্লাহ প্রয়োজন মতো দিব ইনশাল্লাহ মন্ডল মার্কেটিং কোম্পানি আপনারা এখানেই আমাদের রাজশাহীর একটি কোম্পানি আপনারা রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছেন ব্যবসায়িক ভাবে সময়ত যিনি মন্ডল মার্কেটিং কোম্পানির সময় সিও তহরুল ইসলাম ভাইকে তহরুল ইসলাম মন্ডল ভাইকে

আমি করোনাকালীন সময়ে দিয়ে চাল ডাল মুড়ি আমার যে প্রোডাকশানগুলো আছে সেগুলো নিয়ে সহায়তা করেছি ভবিষ্যতে আমার সহায়তা আপনাদের জন্য উন্নত হয়েছে আমি আপনাদের মধ্যে আছে বাজারে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আপনারা দৈনন্দিন জীবনে অনুষ্ঠানে কিনে জীবনের সামনে পাইলে কিনে এটাই আমার জন্য পাওয়া হবে আর ভবিষ্যতে যে কোনো দুর্যোগে যে কোনো দুঃসময়ে আপনারা আমার কাছে গেলে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি ইফতারে একবারে শেষ মুহূর্ত আসলে পরে আমরা ইফতার করবো শিয়াম পালন করে দোয়া আল্লাহ করে করেন আমরা আজকে যদি আল্লাহ কাছে তোবা করি আলহামদুলিল্লা হয়তো বা এরপরে মৃত্যু পালন করলে হয়তো আমাদের জন্য দাম না আমরা আমি যে দোয়াটি দোয়া সেটা আমার সাথে পড়বে না আল্লাহ আংতা রব্বি হা ইল্লাহ خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت ابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت বলছেন এটা এই দোয়াটির নাম হলো সঈদুল ইস্তেফার এই দোয়াটি বললে এটা হলো তোবার সবচেয়ে বড় দোয়া তা আমরা এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করব সালাতুর আসলে আস হ্যাঁ বইও আসে আজকে আমরা বৈঠক শেষে দোয়া পড়ি রাসু সাহসাম বলছেন যে বৈঠক শেষ করে একটা দোয়া পড়লে বৈঠকের মধ্যে ভুল দুটি হলে কথা سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك